হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, আমরা ভালো আছি। আমি সবসময় শুরুতে গুড আফটারনুন নাই, গুড ইভিনিং না হলে পরে গুড মর্নিং শুরু করি, কিন্তু আজকে কিছুই শুরু করতে পারছি না, কারণ এখন বাজে গিয়ে 9টা, রাত্রি 9টা বাজে। আর আজকে ব্লগটা এই রাত্রি 9টা থেকে স্টার্ট করলাম, তো চলো, সকাল থেকে স্টার্ট করা হয়নি সেরকম, মানে পজিশন হয়নি আর ভালো লাগছিল না, এনার্জি ছিল না শরীরে, এর জন্য তো চলো এখন একটু এনার্জি এসেছে, এখন একটু ভালো লাগছে, তো ভাবলাম যে এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিই। আর আজকে কিন্তু রান্না বান্না সে দুপুরে যা হয়েছিল তাই, দুপুরে করেছিলাম ডিমের কারি, আর কালকের তরকারি ছিল সেগুলো গরম করেছিলাম, তখন দাদাভাই খায়নি যেহেতু রাত্রে, আজকেও তখন দাদাভাই রাত্রে খেয়ে আসবো বললো বাইরে থেকে, তো আজকে রান্না বান্না কিছু করব না। আর মেয়ে আজকে দুপুরে খেয়েছে, বার্থডে ছিল, পাশের বাড়ি বার্থডে ছিল তো বলেছিল ওখানে খেয়েছে, দুপুরে মেয়ে খায়নি, তো রাতে ভাত আছে আর ডিমের কারি আছে, যদি আসে আবার গেছে, সন্ধ্যাবেলায় আবার কেক কাটা হবে, তো গেছে, তো ওকে ভাত খাইয়ে দেবো, নাহলে রুটি খাবে, আমি তো রুটি খাই রাত্রিবেলায়, আমি ভাত খাওয়া ছেড়ে দিয়েছি। নিজের বাড়িতে থাকলে রুটি খাওয়া হয়, কিন্তু অন্যের বাড়ি ঘুরতে গেলে তাদের যদি ভাত হয় তাহলে ভাতই খেতে হয়, আমাকে রুটি খাওয়া হয় না। তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই যো আজকে রাতের মেনু, দুটো রুটি, এই যো দুটো রুটি আর আছে চিলি চিকেন, এতে আমার হয়ে যাবে, দুটোর বেশি রুটি আমি খাইও না, এ রাতের মেনু। তো চলো, মেয়ে এখনো আসেনি, মেয়ে আসলে ভাত খাওয়াবো ওকে। তো চলো, এখন আমি রাতে খাবার নিয়ে বসে পড়েছি, এই দেখো রুটি নিয়েছি দুটো আর নিয়েছি চিলি চিকেন। তো তোমার দাদাভাই বাইরে থেকে নিয়ে এসেছিলো, মেয়ের জন্য রেখে দিয়েছি ভাত আর চিলি চিকেন, আর একটু তরকারি আছে ডিমের কারি, তো মেয়ে গেছে ওই যে পাশের বাড়ি বলছিলাম না, দুপুরবেলায় খেয়ে এসেছে ফ্রাইড রাইস, আর দুপুরবেলায় ফ্রাইড রাইস বা চিলি চিকেন, তো রাত্রেবেলায় আবার কেক কাটা হবে, দুপুরবেলায় খাই দিয়েছে, বার্থডে ছিল বলছিলাম না, তো চলো মেয়ে আসলে পরে মেয়েকে দেবো খেতে, মেয়ে ভাত খাবে, আর তোমাদের দাদা ভাই যেখানে কাজ করছে বলো ওখানেই খেয়ে নেবো তাই বললো, বললাম বেশ ঠিক আছে, তাহলে আর রান্নাবান্না করার দরকার নেই আজকে রাত্রিবেলায়। আর রাত্রিবেলায় আমরা কী বলতো, দুপুরে রান্না করে রাখি, দুপুরে রান্না করে রাখি গরমের সময়, ওই মানে খেয়ে নিই রাত্রিবেলায়। আমরা শীতের সময় হয়তো গরম গরম ভাত করা হয়, রুটি করা হয়, কিন্তু গরমের সময় আর করি না, পান্তা ভাত থাকলে মানে জল দিয়ে দিই ভাতে, দুপুরের ভাতে জল দিয়ে দিই, ওই দিয়ে রাত্রেবেলায় খেয়ে নিই, ছাতু নাহলে ডিমের অমলেট করি, নাহলে একটা তরকারি করি, এরকম করে রাত্রিবেলায় মানে খেয়ে নিই আমরা। রাত্রে বেশি মানে চাপ থাকে না, চাপ থাকে দুপুরবেলায়, দুপুরে খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক না হলে মানে মনে হয় যে ভালো লাগে না, তাই মানে সকালবেলায় তো আমি হালকা ফুলকা খেয়ে নিই, একটা রুটি খেয়েও কোনোদিন চালিয়ে দিই, একটা পরোটা খেয়েও চালিয়ে দিই, কোনোদিন পান্তা ছাতু খেয়ে চালিয়ে দিই, কোনো ছাতু গুলে খেয়ে নিই, এরকম করে চলে যাই, হালকা ফুলকা কলা না হলে কিছু থাকলো হয়তো সেটা খেলাম, এভাবেই চলে যাই। দুপুরে একটু ভালো করে রান্না করতে হয়। তো চলো, রাতের খাবার কমপ্লিট, আর এখন বাজে গিয়ে 9:30 পেরিয়ে গেছে, তো যাব মেয়েকে আনতে, ফোন করেছিলাম বললাম হয়েছে কি না, তো বলে হয়ে গেছে, কেক কাটা হয়ে গেছে আর দুপুরবেলায় খাইয়ে দিয়েছিল, তো এখন মেয়েকে নিয়ে আনবো, এই পাশের বাড়ি, জাস্ট 1 মিনিট লাগবে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন হচ্ছে গিয়ে সকালবেলা আর বাজে গিয়ে 8টা, তো সেই রাত্রিবেলায় তোমাদের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, তারপর আমি আর ক্যামেরাটা অন করিনি, ভুলে গেছিলাম, শুয়ে পড়েছিলাম। তো চলো, এখন 8টা বাজে সকাল, আর আমার সকালের বাসি কাজকর্ম সব হয়েছে, আর আজকে ভীষণ পরিমাণে মানে কি বলবো, অনেক অনেক ঝলমলে রোদ উঠেছে, আজকে কাঁচা কুচা কিন্তু কিচ্ছু নাই। তো চলো, কি কি করি এক সকাল থেকে সারাদিন, তো সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো তোমার দাদাভাই সকালবেলায় কাজে বেরিয়ে গেছে ছাতু খেয়ে, তো আমি এদিকে এই বসিয়ে দিয়েছি মুড়ি খাওয়ার জন্য, তরকারি করছি, আলু বেগুন কেটে রেখেছি, আলু বেগুনে একটা তরকারি করব, তোমার দাদাভাই আলু বেগুনের তরকারি খেতে পারে ভীষণ ভালোবাসে, আমি না বেগুনটা অতটা পছন্দ করি না, বেগুন ভাজা ভালো লাগে আর বেগুন ইলিশ ভালো লাগে, তাছাড়া বেগুনের তরকারি আমি একদমই মানে বেগুন একদমই অতটা মানে ভালো লাগে না খেতে, বেগুন ইলিশ হলে পরে ভীষণ ভালো লাগে, আর ভাজাটা মোটামুটি ভালো লাগে খেতে, তো ওই একটা তরকারি করছি, তোমাদের দাদাভাই এসে আবার মুড়ি খাবে, এদিকে আবার পান্তা ভাত আছে, মুড়ি খাবে নাই, পান্তা ভাত দুটোর মধ্যে একটা দেবো, আর আমি যা পাবো তাই খেয়ে নেবো, আমারও তো ইয়ে নেই, চাপ নেই, যেহেতু সকালবেলা, দুপুরবেলায় বললাম দুপুরবেলায় একটু ভালো করে খাওয়া দাওয়াটা না হলে আমার পোষায় না, তোমার দাদাভাইও তাই, মেয়েরও তাই, দুপুরবেলায় আমাদের একটু ভালো করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলে বেশ, আর অতটা ই থাকে না, রাত্রেবেলায় মানে খেয়ে নিই, ডিমের অমলেট করে কিংবা ছাতু টাতু দিয়ে কিংবা তরকারি একটা তরকারি করে চালিয়ে দিই, খাই খেয়ে নিই।
আর তো চলো, এই যে একটা তরকারি করে নিচ্ছি। এটা রুটি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। রুটি, পরোটা, তারপরে মুড়ি, ভাত, তিনটের সঙ্গেই খাওয়া হবে। কিন্তু মশলা ছাড়া করছি আজকে, কিন্তু একদম মশলা ছাড়া। অন্যদিন কিন্তু ম্যাগি মশলাটা দিই, জাস্ট লাস্টে একটু হয়ে যাওয়ার পর একটু গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। তো চলো, এই যে জল দিয়ে বসিয়ে দিলাম। আর সকালের জন্য একটা তরকারি হচ্ছে, সকালে মুড়ির সঙ্গে খাওয়া হবে। আবার এদিকে পান্তা ভরা আছে জানো তো, হবে যেহেতু মশলা দেওয়া নেই না তো ভালো লাগবে না, এর জন্য একটু সাজা করে লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এই যে এবার ঢাকনা দিয়ে দিলাম, হয়ে যাবে। গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এখন বাজে গিয়ে মোটামুটি 10টা বাজছে, আর স্নান পুজো আমার এই মাত্র কমপ্লিট হলো সকালে। এখন পর্যন্ত কিছু খাইনি, জাস্ট এক গ্লাস খালি পেটে জল খেয়েছি, মেয়েকে ছাতু খাইয়ে দিয়েছি। তোমার দাদা ভাই চা খেয়েছে আর কিছু খাইনি, এখনো আসেনি কাজ থেকে। বললো আজকে কাজে যাব না, যেহেতু কালকে নাইটে কাজ করেছে, তো বললো যে আমি আজকে ডেতে যাবো না। কিন্তু ডেতে আবার চলে গেছে কাজে, জানি না কখন আসবে। এখন পর্যন্ত টিফিন করেনি, আমারও খিদে পেয়েছে। আর জামা কাপড় কাচবো না করে নেই নেই করে কতগুলো জামা কাপড় এখনই কাচলাম একটু আগে, তোমাদের দেখাচ্ছি। চলো, এদিকে আবার রোদটাও চলে গেল, রোদটাও নেই। সকালবেলায় কিন্তু ঝলমলে খুব রোদ উঠেছিল, যে বললাম যে জামা কাপড় নাই। কিন্তু একটা দুটো তিন মানে করতে করতে এখানে ওখানে সেখানে করতে করতে মেয়ের ড্রেসটা কেচে দিলাম, যেহেতু কালকে রবিবার, কালকে কাচলে। তোমার দাদা ভাই জুতোগুলো আজকে দুদিন হলো কেচে দিয়েছে, এখনো শুকায়নি। মেয়ের এই যে সফটগুলো কাচলাম, পরিষ্কার করলাম, আর এই দেখো এই যে এই এতগুলো জামা কাপড় শেষ হবে না, গুনে শেষ হবে না এরকম। এই দেখো বাবাকে খাবার দিচ্ছে। তুমি তিল বাবা খাচ্ছ, বাবা হাই করো, দেখলে এরকম আমি মুড়ি খাবো, ভাত খাবো, কাঁচা লঙ্কা গুলো কি ঝাল, সকালে টিফিন হচ্ছে এখন, তারপরে রান্না বান্না করবো। চলো এখন যাচ্ছি দোকান, মা মেয়ে দুজনে মিলে। তুমি কি নেবে বাবু? মুড়ির দোকান সামনে পাশে, জাস্ট 2 মিনিট লাগে। একবার মেঘলা মেঘলা ওয়েদার করছে, একবার রোদ উঠছে। এই যে মতির দোকান, তো চলো দোকান থেকে বেশি কিছু নিয়ে নি। এই জিনিসটা মানে এটা আনার জন্য আরো গেলাম, এইটা আর এইটা, এই যে পোস্তটা। আজকে শনিবার তো পোস্ত করব, মাছ মাংস কিছু করব না। আর এই যে সরু চাউমিনটা, মেয়ে বলছে চাউমিন খাবো, তো এনে রাখলাম, দেখি সন্ধ্যাবেলায় না কালকে সকালে করে দেবো। আর এই যে আর এটা ময়দা, এই যে চলো আজকে কি রান্না করছি বলে দিয়ে দেখো। আজকে সিম্পল রান্না, বেশি কিছু করব না, তাও আবার একবেলার জন্য, দুপুরের জন্য। আর সন্ধ্যাবেলা একটা জায়গায় যাব, তো শেয়ার করবো যতটা পারবো। এই যে পোস্ত করব, ডাঁটা দিয়ে, আলু দিয়ে পোস্ত, আর এটা হচ্ছে কি তিল বাটা। এই যে তিলটা বেটে নিয়েছি, এই তিল দিয়ে তিলের চাবড়ি করব, বড়া মিক্সিতে মেটেছি। আর ভাত এই দেখো এখানে ফুটছে, হচ্ছে
চলো এখন হচ্ছে গিয়ে তিলের বড়া, তিলের বড়াটা করে নিয়ে তারপর ডাটা পোস্ত বসাবো। আর এই যে ভাতটা প্রায় হয়ে গেছে, না বেয়ে নেবো, ওদিকে জামা কাপড়ও উল্টে দিতে হবে কারণ প্রচুর পরিমাণে আবার রোদ উঠেছে, ওপরটা শুকিয়ে গেছে। চলো রান্না বান্না কমপ্লিট করে দেখো খেতে বসে গেছি, ডাটা আলু পোস্ত আর এই যে তিলের বড়া দিয়ে আর ঘি নিয়েছি। আর আমার না একদম ভিডিও করতে ইচ্ছে করে না গো, জোর করে করছি জানি না, বাবা মারা যাওয়ার পর না আমার মনে হচ্ছে মাথাটা মানে ঠিক কাজ করছে না, সব ভুলভাল করছি, ভিডিও ঠিকঠাক একদম ইচ্ছে করছে না, একদম মনে হচ্ছে ভুলেই গেছি, মাথা কাজ করছে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, পরে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আজকের জন্য টাটা।